হ্যালো সুপ্রিয় ভাই বোনেরা, আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নন মেজর পরিসংখ্যান এক এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সংশ্লেষ ও নির্বরণ, এই অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে আজকের পর্বটি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমরা আলোচনার শুরুতে প্রথমে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সংশ্লেষ বলতে কি বোঝায়। আমরা যদি লক্ষ্য করি সংশ্লেষ বলতে কি বোঝায়, দুই বা ততোধিক চলকের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক পরিলক্ষিত হয়, দুই বা ততোধিক অর্থাৎ দুইয়ের আপনাকে মিনিমাম দুইটা চলক নিতে হবে, দুইটি হতে পারে, দুইটি থেকে বেশিও হতে পারে চলক। যেমন আমরা যদি একটা উদাহরণ দিয়ে সংশ্লেষের সংজ্ঞাটা যদি বুঝতে চাই, মনে করেন বাবা ও ছেলের বয়স, বাবার বয়স এবং ছেলের বয়সের যে পার্থক্য, সেখান থেকে আমরা একটা এই মানে বাবা ও ছেলের বয়সের পারস্পরিক সম্পর্কটা বুঝতে পারি, অথবা স্বামী স্ত্রীর বয়স, ঠিক আছে, অথবা কোনো স্কুলের একটি বিশেষ শ্রেণীর ছাত্রছাত্রীদের বয়স। বিশেষ শ্রেণী বলতে মনে করেন একটি ক্লাসে চশমা পরোয়া স্টুডেন্টদের আমি বয়স নিতে চাচ্ছি এবং চশমা পরোয়া ছাড়া স্টুডেন্টদের বয়স নিতে চাচ্ছি। আবার যারা চশমা পরে তাদের একটা হাইট আছে, তাদের একটা হাইটের সম্পর্ক আমি নিতে যাচ্ছি। এই যে ব্যাপারটা হচ্ছে দুই বা ততোধিক চলকের মধ্যে, যে আপনারা যদি লক্ষ্য করেন আমরা যে উদাহরণগুলো দিয়েছি সেখানে দুই বা দুইটা মিনিমাম কিন্তু চলক লাগতেছে, হয় বাবা নয় ছেলে, হয় স্বামী নয় স্ত্রী, দুইটা কিন্তু লাগতেছে। এই জন্য দুই বা ততোধিক চলকের মধ্যে এই যে পারস্পরিক সম্পর্ক যে রিপ্রেজেন্ট করতেছে বা পরিলক্ষিত হচ্ছে সেটাকে সংশ্লেষ বলা হয়ে থাকে। আশা করি আপনারা সংশ্লেষ বলতে ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এবার আসি আমরা সংশ্লেষের প্রকারভেদ। সংশ্লেষকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সরল বা সহজ সংশ্লেষ, আরেকটি হচ্ছে বহুধা সংশ্লেষ। আবারও জানব সংশ্লেষের প্রকারভেদ কয় প্রকার, দুই প্রকার। আমরা এখন এই দুই প্রকারের প্রকারভেদের বিস্তারিত আলোচনা করব। নাম্বার ওয়ান হচ্ছে সরল সংশ্লেষ বা সহজ সংশ্লেষ বলা হয়ে থাকে। দুটি চলকের মধ্যে একটি চলকের পরিবর্তনের ফলে যদি অপর চলকের পরিবর্তন ঘটে, অর্থাৎ দুইটা চলক, একটা চলকের পরিবর্তন হলে অপর চলকের পরিবর্তন হয়। যেমন মনে করেন একটা পণ্যের মূল্য এবং চাহিদা, অনেক সময় দেখা যায় কি একটা মনে করেন এই কলমটা একটা পণ্য, মনে করেন এই কলমটা মূল্য যখন বৃদ্ধি পাইছে তখন দেখা গেছে কি চাহিদা কমে গেছে, মানে সবার থেকে টাকা মানে কিনার সামর্থ্য নাই, ধরলাম আমরা ধরে নিলাম। আবার যখনই আবার দেখা গেছে এর দামটা যখন কমে গেছে আবার চাহিদা আবার বেড়ে গেছে, এই যে চাহিদার সাথে মূল্যের একটা সম্পর্ক, একটা বাড়লে আরেকটা কমে যাচ্ছে, এই সেটাই হচ্ছে সরল সংশ্লেষ। দুইটা চলকের মধ্যে একটি চলকের পরিবর্তনের ফলে অপর চলকের পরিবর্তন ঘটে, একটার পরিবর্তন হলে আরেকটার পরিবর্তন ঘটতেছে। তাহলে আমরা বুঝতে পেরেছি এখানের মধ্যে কি ঘটনা ঘটতেছে, এই মধ্যকার সম্পর্ককে সরল সংশ্লেষ বলা হয়ে থাকে। এবার আমরা দেখব বহুধা সংশ্লেষ। বহুধা সংশ্লেষ কি, দুইয়ের অধিক চলকের মধ্যে একটি চলকের পরিবর্তনের ফলে অপর একাধিক চলকের পরিবর্তন ঘটে, একাধিক চলকের কথা বলা হয়েছে, তবে তাদের মধ্যে সম্পর্ককে বহুধা সংশ্লেষ বলে। যেমন কোনো একটি শ্রেণীর ছাত্রছাত্রীদের বয়স, ওজন, উচ্চতার মধ্যে সম্পর্ক, সেখানে এই কোনো একটা শ্রেণীর মধ্যে অনেকগুলো ছাত্রছাত্রী, মনে করে একটা শ্রেণীর মধ্যে 30 জন ছাত্রছাত্রী, তো তাদের বয়সে তারতম্য হতে পারে, এক মাস দুই মাস বা এরকমও 1 বছর 2 বছরও হতে পারে। আবার ওজনেরও পরিবর্তন তো হবে, কেউ 5 ফুট 7 ইঞ্চি, কেউ 4 ফুট 8 ইঞ্চি এরকম। আবার দেখা গেছে উচ্চতার ওজনও পরিবর্তন, 10 কেজি, কেউ দেখা গেছে 56, কেউ দেখা গেছে 68 কেজি, এরকম ওজনের পরিবর্তন হতে পারে। তাহলে দুইয়ের অধিক চলকের মধ্যে একটি চলকের পরিবর্তনের ফলে যদি একাধিক চলকের পরিবর্তন ঘটে, তাদের মধ্যে যে সম্পর্ক
সেটা হচ্ছে আমার বৌদা সংশ্লেষ। এবার আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে সরল বা সহজ সংশ্লেষের প্রকারভেদ। আবার দেখা গেছে মানের উপর ভিত্তি করে সরল সংশ্লেষকে পাঁচ ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? পাঁচ ভাগে। কি কি? একটি হচ্ছে আমাদের পরীক্ষা এসে থাকে সরল সংশ্লেষের প্রকারভেদ লিখো এবং বর্ণনা করো। আমাদের কিন্তু গ বিভাগে প্রশ্নগুলো আসে। আংশিক ধনাত্মক বা সহযোগী সংশ্লেষ, দুই নম্বর হচ্ছে পূর্ণ ধনাত্মক বা পূর্ণ সহযোগী সংশ্লেষ, তিন নম্বর হচ্ছে আংশিক ঋণাত্মক বা অসহযোগী সংশ্লেষ, চার নম্বর হচ্ছে পূর্ণ ঋণাত্মক বা পূর্ণ অসহযোগী সংশ্লেষ, পাঁচ নম্বর হচ্ছে শূন্য সংশ্লেষ। এবার আমরা এই পাঁচ প্রকারের প্রকারভেদের আমরা বর্ণনা সহ দেখব। কেমন? তাহলে নিম্নে সরল সংশ্লেষের প্রকারভেদের আলোচনা করা হলো। নাম্বার ওয়ান, আংশিক ধনাত্মক বা সহযোগী সংশ্লেষ। কি বলতেছে? যদি চলকদ্বয়ের পরিবর্তন সমমুখী হয়, যদি চলকদ্বয়ের পরিবর্তন সমমুখী হয় অর্থাৎ একটি চলকের মান বাড়লে বা কমলে অপর চলকের মানও বেড়ে যায়। যেমন আমরা যদি একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা যদি বলি, কোন দ্রব্যের মূল্য বৃদ্ধির ফলে দ্রব্যটির যোগান বৃদ্ধি পায়। অবশ্যই দ্রব্যের যদি মূল্য বৃদ্ধি পায় ফলে যোগান কিভাবে বৃদ্ধি পাবে, তাহলে দেখা যাচ্ছে মূল্য যখন বৃদ্ধি পাইছে যোগানটা তখন বৃদ্ধি পাইছে, দুটোটাই কিন্তু বৃদ্ধি, আবার এটা হ্রাস পেলে এটা হ্রাস পাবে, তাহলে দুই বৃদ্ধির হার সমান নয় বলে। দুই বৃদ্ধির হার কি? হার তো সমান না, একটা বাড়লে একটা যদি কমতো, একটা যদি কমতো একটা যদি বাড়তো তাহলে না। এখন তো দুটোটাই দেখা যাচ্ছে কি দ্রব্যের মূল্য বৃদ্ধি পাইছে, যোগানও কি পাইছে? বৃদ্ধি পাইছে। তাহলে সেখানে তো আমরা এই যে পরিবর্তনটা বুঝতে পারতেছি না, তাহলে পরিবর্তনের হার যে সমান নয়, দ্রব্যের মূল্য যোগানের মধ্যে আংশিক ধনাত্মক সংশ্লেষ বিদ্যমান, এই যে সেটাকেই বলতেছে আমার আংশিক ধনাত্মক। এই জন্য বলতেছে একটি চলকের মান বাড়লে বা কমলে উভয় চলকের পরিবর্তনের হার কি হয়? অসমান হয়, তবে চলকদ্বয়ের মধ্যে বিদ্যমান সংশ্লেষকে আংশিক ধনাত্মক বা সহযোগী সংশ্লেষ বলা হয়। আপনার উদাহরণগুলো মনে রাখবেন, উদাহরণগুলো মনে রাখলে সংজ্ঞাগুলো খুব ইজিলি মনে রাখা সম্ভব। সংশ্লেষাঙ্কের আর এর মান অর্থাৎ আংশিক ধনাত্মক সংশ্লেষণের ক্ষেত্রে আর এর মান হচ্ছে 0 থেকে 1, এটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। এই মানগুলা এগুলো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে এবং আপনার রচনামূলকের ক্ষেত্রে তো অবশ্যই লাগবে। এবার আমরা দেখব পূর্ণ ধনাত্মক বা পূর্ণ সহযোগী সংশ্লেষ। যদি চলকদ্বয়ের পরিবর্তন সমমুখী হয়, ওকে এটা তো আগের সাথে মিল আছে, কিন্তু দেখেন একটি চলকের মান বাড়লে বা কমলে অপর চলকের মান যথাক্রমে বাড়ে বা কমে এবং উভয় চলকের পরিবর্তনের হার সমান হয়। যেমন মনে করেন বৃত্তের ব্যাসার্ধ আছে না 5 সেন্টিমিটার, একটা বৃত্ত চারিদিকে সমান, আবার 10 সেন্টিমিটার আরো বড় হবে, 12 সেন্টিমিটার আরো বড় হবে, ব্যাসার্ধ যত বাড়তেছে বৃত্ত তত বড় হচ্ছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধের বৃদ্ধির ফলে আমার বৃত্তের ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায়, পরিধি মানে বৃত্তটা আরো বড় হচ্ছে, পরিধি বৃদ্ধি পায়, অবভিয়াসলি বৃদ্ধি পাবে না, বৃত্তটা বড় হবে না, ব্যাসার্ধ বাড়লে বৃত্ত বড় হবে। এই দুই বৃদ্ধির হার সমান বলে, অর্থাৎ ব্যাসার্ধ বাড়তেছে বৃত্ত বড় হচ্ছে, পরিধি বাড়তেছে, তাহলে এটা কি সমান না বৃদ্ধির হারটা? এই যে সমান হলে ব্যাসার্ধ এবং পরিধির মধ্যে সম্পর্কটা হচ্ছে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ বিদ্যমান। আশা করি আপনারা পূর্ণ ধনাত্মক সংশ্লেষ এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এবার আমরা যাব আংশিক ঋণাত্মক, আংশিক ঋণাত্মকে যাও। যদি চলকদ্বয়ের পরিবর্তন বিপরীতমুখী হয় অর্থাৎ একটি চলকের মান বাড়লে বা কমলে অপর চলকের মান যথাক্রমে কমে বা বাড়ে, একটির মান বাড়লে অপরটির মান কমে, বিপরীতমুখী উভয় চলকের পরিবর্তনের হার অসমান হয়, তবে তাকে কি বলা হয়? তাহলে আপনারা এখানে আরেকটা জিনিস যেটা মনে রাখবেন, যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, পূর্ণ ধনাত্মকের ক্ষেত্রে আপনার মানটা কিন্তু আর এর মান কিন্তু 1, কারণ সমান তো ব্যাসার্ধ এবং পরিধি সমান ছিল, বাদ সমান হারে বাড়তে ছিল না, এই জন্য আর এর মান 1, আর সংশ্লেষাঙ্ককে আর দ্বারা প্রকাশ করা হয়।
আর আংশিক ঋণাত্মকের ক্ষেত্রে আর এর মানটা হবে মাইনাস ওয়ান থেকে জিরো এর মধ্যে সীমাবদ্ধ। এবার আসি পূর্ণ ঋণাত্মক বা পূর্ণ অসহযোগী সংশ্লেষ। যদি চলকদের পরিবর্তন বিপরীতমুখী, এটাও বিপরীতমুখী ছিল কিন্তু পার্থক্য থাকবে, যদি আমার একটি চলকের মান বাড়লে বা কমলে অপর চলকের মান যথাক্রমে কমে বা বাড়ে, অর্থাৎ উভয় চলকের পরিবর্তনের হার সমান হয়, চলকদের মধ্যে যে সংশ্লেষ বিদ্যমান তাকে পূর্ণ অসহযোগী সংশ্লেষ বলে বা পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ বলে। কিরকম, আমরা একটা উদাহরণ দেখি। স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ বৃদ্ধিতে, গ্যাসের চাপ যখন বাড়ে একই অনুপাতে উহার আয়তনটা কিন্তু হ্রাস পায়। চাপ যখন বেড়ে যায় আয়তন তখন কি পায়? হ্রাস পায়। আমরা ফিজিক্সে দেখেছিলাম এই যে দুই পরিবর্তনের হার কি সমান না, একদিকে বাড়তেছে একদিকে কমতেছে, তাহলে হার সমান, হার কি হবে? সমান। ফলে গ্যাসের চাপ ও আয়তনের পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ বিদ্যমান। এই যে ব্যাপারটা, সেই জন্য বলতেছে একটি চলকের মান বাড়লে বা কমলে অপর চলকের মান যথাক্রমে কমে বা বাড়ে, তবে উভয় চলকের পরিবর্তনের হার কি হয়? সমান হয়ে থাকে, তবে সেই চলকের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান চলকদের মধ্যে তাকে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ বলে। আশা করছি আপনারা সেটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন উদাহরণের মাধ্যমে। আর পূর্ণ ঋণাত্মক সংশ্লেষণকে আর এর মানটা কত? মাইনাস ওয়ান, মনে রাখবেন। আর ইকুয়ালস টু মাইনাস ওয়ান, আর ইকুয়ালস টু মাইনাস ওয়ান দেখলে কার কথা মনে পড়বে? পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ। এবার আসবো আমরা শূন্য সংশ্লেষ। যদি চলকদ্বয়ের পরিবর্তন সম্পর্কহীন হয়, একটি চলকের মান বাড়লে বা কমলে অপর চলকের কোনো পরিবর্তন ঘটে না, যেমন লবণ, লবণের মূল্য বৃদ্ধি হলেও কি হবে, লবণের মূল্য হ্রাস পেলে কি হলেও কি হবে, তরকারিতে কি আমরা লবণ ছাড়া কি রান্না করতে পারবো বা লবণের ব্যবহার কি কোনো পরিবর্তন আনতে পারবো, তাহলে আমরা লবণের ব্যবহার কোনো পরিবর্তন আনতে পারবো না। তাহলে দেখা যাচ্ছে লবণের মূল্য বৃদ্ধি বা কমার ফলে আমার কোনো কি নাই, সম্পর্ক নাই, পরিবর্তন নাই, অর্থাৎ চলকদ্বয়ের পরিবর্তন সম্পর্কহীন। আপনি লবণের মূল্য বাড়লেও লবণ ব্যবহার করবেন, কমলেও লবণ ব্যবহার করবেন, এই জন্য আমাদের এই যে সম্পর্কটা, অর্থাৎ লবণের মূল্য বাড়া বা কমার মধ্যে আমাদের চলকের মধ্যে কোনো সম্পর্ক নাই, তাহলে সেই সম্পর্ককে কি বলতেছে? শূন্য সংশ্লেষ বলা হয়। আর শূন্য সংশ্লেষাঙ্কের আর এর মান হচ্ছে আমার জিরো। আশাবাদী আপনারা এই পাঁচ প্রকারের সংশ্লেষ সম্বন্ধে ক্লিয়ারলি ধারণা পেয়ে গেছেন। এবার আমরা যেটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে সংশ্লেষাঙ্কের সংজ্ঞা। সংশ্লেষাঙ্ক কাকে বলে মনে রাখবেন, সংশ্লেষাঙ্ককে আমার কি বলা হয়? আমার বলা হয় সংশ্লেষের অঙ্ক বা সংশ্লেষের সহগ। ওগুলো কিন্তু পরীক্ষায় আসে, সংশ্লেষের সহগ কাকে বলে, এটা না বলে আপনাকে এটা বলতে পারে, এই জন্য এগুলো মনে রাখতে বলতেছি আপনাদের। ক্লিয়ার? পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলকের মধ্যে বিদ্যমান সম্পর্কের মাত্রা এবং প্রকৃতির পরিমাপক কি সংশ্লেষাঙ্ক বলে, অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। ইহাকে সংশ্লেষের অঙ্ক বা সংশ্লেষের সহগ বলা হয়ে থাকে। সংশ্লেষাঙ্ককে সাধারণত আর দ্বারা সূচিত করা হয়। এটি একটি আপেক্ষিক পরিমাপ এবং এককবিহীন বিশুদ্ধ সংখ্যা, খুবই খুবই গুরুত্বপূর্ণ, এককবিহীন বিশুদ্ধ সংখ্যা। পরীক্ষা আসতে পারে সংশ্লেষাঙ্ক কি ধরনের সংখ্যা, এককবিহীন বিশুদ্ধ সংখ্যা, মনে রাখবেন। এবার আসি আমরা সংশ্লেষাঙ্কের সূত্রের মধ্যে। মনে করি পরস্পর সম্পর্কযুক্ত দুইটা চলক আমরা ধরলাম, একটা এক্স একটা ওয়াই ধরলাম, এন সংখ্যক জুড়ামান আছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এন সংখ্যক বলেছি এক্স এন ওয়াই এন পর্যন্ত, কেমন, যাদের গাণিতিক গড় এক্স বার, এক্স চলকের গাণিতিক গড় এক্স বার, ওয়াই চলকের গাণিতিক গড় ওয়াই বার। সংশ্লেষাঙ্কের সূত্র হচ্ছে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই রুট ওভার সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার সামেশন অফ ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। আপনি সূত্রটাকে এভাবেও বলতে পারেন কোভেরিয়েন্স অফ, আমরা কিন্তু দেখেছিলাম এর আগে অধ্যায়গুলোতে কোভেরিয়েন্স, এগুলো নিয়ে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই সিগমা এক্স সিগমা ওয়াই, দুইটা সূত্র মনে রাখবেন, আমাদের গাণিতিকের উপপাদ্যের ক্ষেত্রেও কিন্তু আমাদের লাগবে। সংশ্লেষাঙ্কের আর এর মান মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে হয়ে থাকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান। সংশ্লেষাঙ্কের মান
রেঞ্জটা কত, সংশ্লেষাঙ্কের রেঞ্জটা কত, পরিসরটা কত, মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে হয়ে থাকে। এ ছিল আমাদের আজকের বেসিক আলোচনা। আশা করছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে বেসিক আলোচনাটি ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি দেখে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আন্তরিক ধন্যবাদ রইলো।